নবী কেমন আদর করে দেখেন ইহুদির বিধবা বউ স্বামী মারা গেছে গাছের আড়ালে লুকিয়ে আছে তার ছোট বাচ্চাকে রাস্তা ছেড়ে দিয়ে গোটাল গাঁও বুঝলেন মরুভূমি ধুলে ভরা নবী আমার ঈদের দিনে এখনো যায়নি মাঠে রাস্তার মধ্যে ইহুদির বাচ্চাকে কোলে নিয়ে বলতেছে বাবু তোমার কেউ নাই এই দুনিয়াতে তোমার কেউ নাই আজকে ঈদের দিন আনন্দের দিনে তুমি ধুলা মাটির মধ্যে পড়ে আছো তোমার কি কেউ নাই এ বলে আল্লাহ নবী গায়ের গামছা দিয়া ইহুদির বাচ্চার ধুলা পরিষ্কার করতেছ দূর থেকে একটা মহিলা বলতেছে ও মুসলমানের নবী যেই বাচ্চাকে আপনি আদর করতেছেন ওইটা হলো একটা ইহুদির বাচ্চা রাসূল বললেন কুল্লু মাউলুদুন ইউলিদু আলাল ফিতরা আল্লাহ রাসূল বললেন প্রত্যেকটা বাচ্চারাই হলো মুসলমান জোরে করে সুবহানাল্লাহ প্রত্যেকটা বাচ্চারাই মুসলমান পরিবেশের কারণে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হয়ে যায় আপনি বলেন তো হিন্দু জন্ম দিয়ে যদি মুসলমানের বাড়িতে লালন পালন করতে দেয় জন্ম দিছে কে কথা কয় না মুসলমানের বাড়িতে লালন পালন করতে দিছে 10 বছর পরে হিন্দু যদি তার সন্তানকে ফেরত চায় সন্তান কি ভগবান কবে না আল্লাহ কবে জন্ম দিলি হিন্দু হয় না রে পাগলা পরিবেশের কারণে আবার মুসলমান জন্ম দিয়ে হিন্দুর বাড়িতে পালবা দিছে 10 বছর পরে মুসলমান ছেলেকে ফেরত চায় আপনারা বলেন তো 10 বছর পরে হিন্দুর বাড়িতে মুসলমানের বাড়ি উই কি আল্লাহ কবি না ভগবান কবি তারা ক্ষমতা পাওয়ার আগে কি হনু রে আরে পাগলা তোমরাও তো আমরাও তাই জোরে কোন কথা ঠিক কিনা ভাই খেলাত পড়লে জামাত বিএনপি এক হয় কি হয় না তাহলে আমি সমস্ত বিএনপি ভাইদের বলবো আমরা তো দুই ভাই রে পাগলা প্রথম যিনি বিসমিল্লাহ শুরু করেছে তার নাম হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন লোকজন ঠিক কি না তাহলে মাইক কাড়ে নাও কে একটু মনোযোগ দিয়ে শুনবেন আলেম যখন রাস্তা চলবে আপনি যদি মনে করেন নবীর আলী সেই মনে করে সালাম দেয়া তার পিছনে যদি দুইটা কদম মহব্বতে হাঁটতে পারেন আল্লাহ তাআলা খুশি হয়ে আপনাকে জান্নাত দেয়া দিবে আলেমদের সম্মান আছে না নাই আছে খালি মসজিদের মধ্যে না সব জায়গায় মসজিদের মধ্যে দেখবেন এমপি আছে উপজেলা চেয়ারম্যান আছে এসপি আছে ডিসি আছে একজনও সামনে যায় না বলে হুজুর আপনি সামনে যান ওরে বাবা মসজিদের মধ্যে তোরা সামনে গেলে কি হয় যা তো দেখি কয় হুজুর আমরা পড়বার পারি হুজুর পড়াবার পারি না যারা পড়াবার পারে না তারা হলো ছাত্র আর যিনি পড়াই তিনি হলেন ওস্তাদ জোরে কোন কথা ঠিক কিনা কার দাম বেশি ছাত্র না ওস্তাদের তুমি ডিসি হও এসপি হও এমপি হও তুমি ডাক্তার হও লাইনে কাতার সোজা করো আর হুজুর হুজুর আপনি সামনে যান হুজুর আপনার বলেন তো কোন এসপি যদি মনে করে হুজুর রুকু করার আগে আমি রুকু করব নামাজ হবে হবে যত এসপি হোক আল্লাহ কয় নট গিলটি চলবি না হুজুরের পরে পরে যা আগে যাওয়া চলবে না একটু মনোযোগ দেন পরে পরে যা আগে যাওয়া চলবে নবী যখন চলতেছে প্রত্যেকটা সাহাবী পিছনে পিছনে হাঁটতেছে তালহার বাড়ির দরজায় এসে নবী ব্রেক করলেন যে তালহা সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে বাড়ির দিকে দৌড় দেয় এইটা তদন্ত করার জন্য আল্লাহর নবী তালহার বাড়ির দরজায় এসে ব্রেক করে সালাম দিলেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত আপনারাও সালাম দিবেন যখন কারো বাড়িতে যাবেন সালাম দিবেন যখন কবরের পার্শ্ব দিয়ে যাবেন সালাম দিবেন আপনারা বলেন তো কবরে যারা শায়িত আছে এরা কি উত্তর দিবার পারবে তারপরে সালাম দেওয়ার বিধান আছে না নাই আপনারা কি দেন কি বলে দেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর এই কবরের মধ্যে যারা আছে তাদের উপর আল্লাহ রহমত বর্ষণ করো সবচাইতে বড় দোয়ার নাম হলো সালাম সবচাইতে বড় দোয়ার নাম কি তাহলে কারু বাড়িতে গিয়ে আপনি কি কলিং বেলে চাপ দিবেন কলিং বেলে আমি বগুড়া শহরের জলশ্রী তলা এক বাসার যা সালাম দিচ্ছি গেটত
বারবার সালাম দিয়ে গেটের কাছে এক পানালা বলতে তো হুজুর যতই সালাম দেন ওই ছয় তালাব থাকে কাম হবি না, ওই গেটের কাছে দেখেন ছয় নম্বর আছে ওটি টিপি মারেন, সালামে কাম হবি না হুজুর টিপিত কাম হবে। তো ওখানে লেখা আছে এক দুই তিন ছয়, ছয়ত মারছি টিপি ভাই, যেই টিপি মারছি একটা বিদেশি কুত্তে মানে কলিং বেলের সাউন্ড হলো বিদেশি কুত্তে, আমি ভয়ে দৌড় মারছি, পানালা হাসতেছে বলতেছে দৌড়ালেন কেন ভাই, কুত্তা যে হারে সাউন্ড করতেছে, বলে কুত্তা না হুজুর ওটাই কলিং বেলের সাউন্ড। কিছুক্ষণ পরে দেখলাম ওই বাসাওয়ালা এসে গেট খুললো, আমি বললাম ভাই এত সাউন্ড ভালো থাকতে তুমি কুকুরের সাউন্ড দিছে কেন, বলে হুজুর ফকিরের অত্যাচার হুজুর, এখন কতগুলো ফকির কলিং বেলে চাপ দে ভিক্ষা সাহ, আমি মনে করছি কোনো গুরুত্বপূর্ণ লোক আছে গেট খুলে দেখি ফকির। আমার এক বন্ধুর পরামর্শে আমি কুত্তার সাউন্ড এটি সেট করছি হুজুর, আমি বললাম এই সাউন্ড সেট করার পরে খবর কি, বলে এক ফকির ভুল করে টিভি মারছিল, মারার পরে কুত্তার সাউন্ড শুনে সাউলের ব্যাগ ফেলে দে ধর, যত ফকির আছে সব ফকিরকে বলছে ছয় নম্বর যান চাপ দিস না, ছয় নম্বরে কুত্তা আছে, এখন কি আছে আপনার বলেন তো ছয় নম্বরে কে আছে, আরো জোরে এ প্রচার করছে কে, ফকিরেরাই প্রচার করছে ভাই খবর দা ছয় নম্বরে যান ঠাসি মারিস না, ছয় নম্বরে কিন্তু মানুষ নাই কুত্তা আছে। আমি বললাম ফকির ঠিকই বলেছে তুমি মানুষ না, আল্লাহ নবীর সুন্নত না, সালাম আলাইকুম ইয়া আহলাল বাইত, যেই মাত্র নবী সালাম দিয়েছে সঙ্গে সঙ্গে তালাহা বাড়ির মধ্য থেকে বলতেছে ওয়া আলাইকুমুস সালাম ইয়া রাসূলুল্লাহ, নবী আবার সালাম দিলেন সঙ্গে সঙ্গে তালাহা বললেন ওয়া আলাইকুমুস সালাম, তিন তিনবার সালাম দেওয়ার পরে নবী বললেন তালাহা, সঙ্গে সঙ্গে তালহা বললেন লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, কয়বার সালাম দিছে তিনবার সালাম দিয়ে ডাক দিলেন তালহা, তালহা বলতেছে লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবী কিছুক্ষণ দেরি করলেন কারণ তালহা এসে তো দরজা খোলা লাগবে, দরজা খোলার পরে কথা হবে, কিন্তু না দরজা খোলে না, আল্লাহ নবী আবার ডাক দিলেন তালহা, তালহা বাড়ির মধ্য থেকে বলতেছে লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, কিন্তু তালহা দরজা খোলে না, নবী আবার ডাক দিলেন তালহা, তালহা করুণ স্বরে বলতেছে লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। উমর ফারুক বলে ইয়া রাসূলুল্লাহ আপনার তালহা বেদব হয়ে গেছে, আপনার তালহা বেদব হয়ে গেছে, আপনি তিনবার সালাম দিলেন তিন তিনবার তালহা বলে ডাকলেন এখন পর্যন্ত তালহা দরজা খোলে না, নিশ্চয়ই তালহা বেদব হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেন ওমর তদন্ত করতে এসেছো, তদন্ত করতে এসেছো না জানাই কি করো না মন্তব্য করো না, আগে জানো তারপরে মন্তব্য করো, তদন্ত করতে এসে তদন্ত না করে মন্তব্য করা যাবে, কেবল আমরা দরজা আসি এখন পর্যন্ত বাড়িতে কি জন্য ফজর পড়া দৌড় দেয় এটা না জানার আগে তো তদন্তের রিপোর্ট দেওয়া যাবে না, আগে জানা লাগবে। যেই বলছে ওমর আমার তালাহা ব্যাপারে এমন মন্তব্য করো না, হযরত ওমর যেমন ছিলেন গরম তার চাইতে বেশি আবার ছিলেন রনরম। ওমর ফারুকের জীবনে পড়ে দেখবেন ওমর ফারুক কি সবসময় গরম, জোরে কেন সবসময় গরম, তিনি যেমন ছিলেন গরম তার চাইতে বেশি আবার ছিলেন নরম। সঙ্গে সঙ্গে ওমর ফারুক চিন্তা করলো যদি কোনো বেয়াদবি হয় দরকার নাই, ওমর ফারুক আল্লাহ নবীর কাছ থেকে তালহা লব্বাই বলে দরজা খোলে না, তালহার বাড়ি একটু ঘুরে ঘুরে দেখা লাগবে, যেই বাড়ির মহব্বতে সালাম ফিরালি বাড়ির দিকে দৌড়াই এই বাড়ির মধ্যে এমন কি আছে, আল্লাহর ঘরের চাইতেই বাড়ির প্রতি তার মহব্বত বেশি কেন হলো, এটা দেখার জন্য হযরত ওমর তালহার বাড়ির চারিধার ঘুরতেছে, হঠাৎ হযরত ওমর দেখতে পাই তালহার বাড়ির প্রাচীরের ফাটল দিয়ে বাড়ির ভিতরে একটা খুঁটির সঙ্গে তালহা তার মাসুম বাচ্চাকে রশি দিয়ে বেঁধে রাখছে, আর বাচ্চাটা খালি বাবা 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 বলে কাঁদতেছে। ওমর ফারুক আশ্চর্য হয়ে গেল, আল্লাহ রাসূল বলেছেন বড়দেরকে সম্মান করো ছোটদেরকে স্নেহ করো,
আর তালহা তার কুসি মাসুম বাচ্চাকে গরু ছাগলের মতন রশি দিয়ে বেঁধে রাখছে, আর ছেলেটা খালি বাবা বাবা বলে কাঁদতেছে। এই দৃশ্য দেখার পরে উমরের অবস্থা আরও খারাপ হয়ে গেল। কিছুক্ষণ পরে তালহা আল্লাহ নবীর জন্য বাড়ির দরজা খুললেন। নবী বললেন, তালহা তোমার বিরুদ্ধে এক নম্বর অভিযোগ হলো ওসমান গনি পর পর তিন দিন দেখেছে তুমি ফজরের সালাম ফিরে বাড়ির দিকে দৌড় দাও। কয় নম্বর? এক নম্বর অভিযোগ কে করেছে? ওসমান গনি, যে তুমি ফজরের সালাম ফিরানোর সাথে সাথেই বাড়ির দিকে দৌড় দাও। অথচ আল্লাহ কোরআনে বললেন, ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আতআমাহুম মিন জুউ ওয়া আমানাহুম মিন খাউফ। তালহা, আমি নবী, তোমার বিরুদ্ধে অভিযোগ করতেছি, একবার না দুইবার না তিনবার তোমাকে তালহা তালহা বলে ডাকলাম, তুমি প্রত্যেকবারই লব্বাইক লব্বাইক বললে, কিন্তু দরজা খুলতে এত দেরি কেন করলে? আপনার বলেন তো অভিযোগ কয়টা হলো? এক নম্বর অভিযোগ কে করছে? ওসমান গনি, সালাম ফিরাই বাড়ির দিকে কেন দৌড় দাও। দুই নম্বর অভিযোগ আল্লাহ নবী করে বলতেছেন, দরজা খুলতে এত দেরি কেন করলে? এমন সময় হযরত উমর ফারুক এসে বলে, রাসূল আল্লাহ, ওই তালহার বিরুদ্ধে আমার একটা অভিযোগ হলো, তালহা তার কোসি মাসুম বাচ্চাকে বাড়ির ভিতর একটা খুঁটির সঙ্গে রশি দিয়া বেঁধে রেখেছে। আপনার বলেন তো অভিযোগ বাড়তেছে না কমতেছে? কয়টা হলো? সঙ্গে সঙ্গে আমার দাঁড়ানো নবী বসে পড়লেন। আল্লাহ রাসূল বসে পড়ে বললেন, তালহা এসেছিলাম একটা অভিযোগে, একটা অভিযোগের ভিত্তিতে তদন্ত করতে এসেছিলাম, কিন্তু তদন্ত করতে এসে তোমার বিরুদ্ধে তিনটা অভিযোগ জমা হলো। ধরে কোন কথা ঠিক কিনা? আপনার বলেন তো অভিযোগ ছিল কয়টা? আসার পরে আরো বাড়লো কয়টা? মারাত্মক মারাত্মক অভিযোগ হলো, তুমি তোমার কোসি মাসুম বাচ্চাকে খুঁটির সঙ্গে বেঁধে রাখছো, আমি রাসূল বলেছি ছোটদেরকে তোমরা স্নেহ করবা। কেমন স্নেহ? আল্লাহ রাসূল জোহরের নামাজের ফরজ কয় রাকাত? জোরে বলেন। প্রথম রাকাতের সেজদা তিনবার সুবহান রাব্বিয়াল আলা, তিনবার সেজদা থেকে মাথা তুললেন, দ্বিতীয় সেজদা যেই গেলেন, একশোবার সুবহান রাব্বিয়াল আলা বলার পরেও নবী সেজদা তোলেন না। সাহাবীরা চিন্তা পড়ে গেল, কেরে নবী কি ঘুম আসলো নাকি? কিন্তু মাথা তুলে দেখবে এটা হচ্ছে না, কারণ আল্লাহ রাসূল যা করবে আমাদেরকে তাই করা লাগবে। ধরে কোন ঠিক কি না? তো নবী সেজদাতে আছে, আমরা মাথা তুলে ভুল কি মারব? অনেক লম্বা সময় হয়ে গেল, তারপরে নবী সেজদা থেকে মাথা তুললেন, দুই রাকাত নামাজ শেষ করলেন, তিন রাকাত করলেন, চার রাকাত করে যখন সালাম ফিরাইলেন, সর্বপ্রথম ওমর ফারুক দাঁড়িয়ে বলে, রাসূলুল্লাহ আমার বেয়াদবি নেবেন না, প্রথম রাকাতের প্রথম সেজদা তিনবার সুবহান রাব্বিল আলা, কিন্তু দ্বিতীয় সেজদা এত লম্বা হলো কেন জানতে চাই? রাসূল বললেন, সাহাবীরা রে, আমি যখন দ্বিতীয় সেজদা দিয়েছি কোন সময় হাসান হোসাইন এসে আমার পিঠে চড়েছে। আর দুই ভাই খালি শুধু গতি আসল যে না না, খালি হাসান হোসেনের কাছে সেজদা, না না খালি উপর হলি কাম। ওরা দুই ভাই লাভ দিয়ে নানার পিঠে চড়ে বলতে, চল ঘোড়া চল। আল্লাহ নবী বলেন, সাহাবীরা রে, আমি শেষ দাঁড়াতে অবস্থায় হোসেন হোসেনকে পিঠ থেকে নামাবার চাই, কিন্তু নামাজের মালিক আল্লাহ বলে, হাবিব এরা দুই ভাই যতক্ষণ আপনার পিঠে থাকবে ততক্ষণ সেজদা থেকে আপনি মাথা তুলবেন না, কারণ আপনি বলেছেন ছোটদেরকে স্নেহ করা লাগবে। ওরা আপনার ভালোবাসা পাওয়ার জন্য আপনাকে ঘোড়া বানাইছে, আমি আল্লাহরও বড় ভালো লাগতেছে। জোরে কান সুবহানাল্লাহ। আপনারা ছোট ছোট বাচ্চাদেরকে মসজিদে তো আসতে দেন না, দেন যদি একটু ডিস্টার্ব করে শয়তানের একটা শয়তান। আজকে যারা মসজিদে দুষ্টামি করতেছে আগামী দিন হবে তারা সামনে কাতারের মুসল্লি। জোরে কান ঠিক কি না? আরে আপনি তো ওই বয়সে মসজিদে আসেন নাই, তারা আসতেছে, এদেরকে তাড়ানো যাবে না। বাদান আমরা মক্কা মদিনায় গিয়ে দেখছি অনেক বাচ্চারা মসজিদের মধ্যে বল খেলে, মসজিদের মধ্যে কি খেলে?
বল খেলতেছে, মসজিদের এক সাইডে ফাঁকা বল খেলতেছে, আমাদের এলাকার মৌলবি হলে থাপড়ালো নি ফতুয়া দিল, অথচ ওখানে কেউ ফতুয়া দেয় না, ওই বাচ্চাদের খেলা দেখে তারা আরো উৎসাহ দেয়। সুবহানাল্লাহ বলেন, কারণ ছোটদেরকে স্নেহ করা লাগবে, বড়দেরকে সম্মান করা লাগবে। একটু মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহ নবী মাটিতে বসে বললেন, তালাহা সর্বসাকল্যে তোমার বিরুদ্ধে তিনটা অভিযোগ জমা পড়েছে। এক নম্বর অভিযোগ হলো আমি ফজরের সালাম ফেরালি তুমি বাড়ির দিকে দৌড় দাও। দুই নম্বর অভিযোগ হলো আমি নবী তিনবার তোমাকে ডাকলাম, দরজা খুলতে এত দেরি কেন করলে? ওমর ফারুক বলে, তোমার কোসি মাসুম বাচ্চাকে তুমি রশি দিয়া খুঁটির সঙ্গে বেঁধে রাখছো। তালহা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই অভিযোগগুলো যদি আপনি আমার কাছ থেকে শুনতে চান তাহলে আমি বলতে পারি। রাসূল বলেন, অবশ্যই বলতে হবে। তালহা বলতেছে, হুজুর, এই যে আমার পরনে একটা কাপড় দেখতেছেন, এই যে আমার পরনে একটা কাপড় দেখতেছেন, এই একটা কাপড় ছাড়া আমার বাড়িতে আল্লাহ রাসূলের সামনে দাঁড়ানোর মতন কোনো কাপড় না। যে কাপড় পরে আমি দরজা খুলেছি, এই একটা কাপড় ছাড়া আল্লাহ রাসূলের সামনে দাঁড়ানোর মতন আমার আর কোনো পোশাক নেই। আপনারা বলেন তো, আল্লাহ রাসূলের সামনে দাঁড়ানোর পোশাক কেমন? আপনারা যে মসজিদে যান, যান না, কোন পোশাক পরে? ভালো পোশাক পরেন? এমন লুঙ্গি পরছে ঠিক না বরাবর শার্ট, রুকুর থেকে সেজদাত গেছে দ্বিতীয় কারার কাতারের মুসল্লির কেবলাই পরিবর্তন হচ্ছে, কারণ সেজদাত যেই গেছে ও পিছনে যন্ত্রটা পিছন থেকে সে টোপলার মতন দেখে। এমন পোশাক পরবেন, আপনার যদি লুঙ্গির উপর একটা পাঞ্জাবি থাকতো ওই পাঞ্জাবির অংশ আপনার পিছনটা ঢেকে দিত। জোরে কোন কথা, ঠিক কথা বলেন না কেন? হ্যাঁ, কি এমন এক গেঞ্জি গাওয়াতে ফুল প্যান্ট, স্কিন প্যান্ট, স্কিন প্যান্ট নাম দিছে, রুকুর থেকে সেজদাত গেছে পিছনে ট্যাবা হচ্ছে, ট্যাবা। এই জন্যে কোরআনে বলা হয়েছে লেবাসু তাকওয়া, যেই পোশাক পরলে তোমার ভিতরে তাকওয়া বৃদ্ধি পায়, এমন পোশাক ইসলাম বৈধ করেছে। ধরে কোন ঠিক কেনা মুসলমান? আপনি কি মনে করেন পুলিশের পোশাক দেখলে পুলিশ চেনা যায় না, আর্মির পোশাক দেখলে আর্মি চেনা যায় না, র্যাবের পোশাক দেখলে র্যাব চেনা যায় না? তা আপনি কি মনে করছেন মুসলমান চেনার একটা পোশাক আছে না? নাই, কোথায়? কেন বা জান এই গেঞ্জিওয়ালারা মন খারাপ করতেছ? আল্লাহ, আমি দেখছি ভাই কোরআনের বহু মাহফিলে যদি আপনি করুন কোনো কাহিনী কন, মানুষ পাগলের মতন শোনে, ফাতেমার কাহিনী, হাসান হোসেনের কাহিনী, কিন্তু নামাজের কথা বললি খালি এখানে অনেক আল্লাহর বান্দা আছে যারা মাগরিব এশার নামাজ পড়েনি, ও শুনতেছ নাই? আপনি এটা কেমনে চিন্তা করেন যে নামাজ না পড়ে ওয়াজ শোনে? এটা কেমনে চিন্তা করেন? আপনি কি বলতে পারেন যে ফজরের নামাজ পর্যন্ত আপনি আজানের সাথে কন্টাক্ট আছে? আছে, আছে নাকি? যে ফজর পর্যন্ত আমি বাঁচবই, তাহলে আপনি নামাজ বাদ দিয়ে ওয়াজ শুনতেছেন, ফজর আগে যদি আপনি মরে যান? এই নামাজের কথা বললি গাও চুলকায় মাথা চুলকায়, কি মন খারাপ করতেছেন? মসজিদের উন্নয়ন করবে মাহফিল, একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে। তালহা বলতেছে, রাসূলুল্লাহ, এই একটি মাত্র কাপড় ছাড়া আমার বাড়িতে আর কোনো কাপড় নাই, যে কাপড় পরে আল্লাহ নবীর সামনে দাঁড়ানো যায়। হুজুর, আমি একটা মাটির গর্ত করেছি, আমি একটা মাটির গর্ত করে যেমন তেমন কাপড় আমার বউকে ওই গর্তের মধ্যে নামায় দিয়া আমি আপনার পিছনে ফজরে নামাজ পড়তে যাই, কারণ আপনি বলেছেন আজান শোনার পরে কোনো পুরুষ মানুষ যদি বাড়িতে নামাজ পড়ে, মেয়ে মানুষের ব্যাপারে এত তাগিদ দেওয়া হয়নি, পুরুষ মানুষ, জোরে কোন কি মানুষ? আজান শোনার পরে কোনো পুরুষ মানুষ যদি বাড়িতে নামাজ পড়ে, এটা কোন নামাজ? নফল সুন্নত না, এটা হলো 17 রাকাত। জোরে বলেন কয় রাকাত? এবারে 17 বলতে না, ফজরের 2 রাকাত, জোরে কোন ফজরের কয় রাকাত, জোহরের কয় রাকাত, আসরের কয় রাকাত, মাগরিবের কয় রাকাত,
দেখেন যারা বলতেছে না আর নামাজই পড়েন রাকাত কেমনে করবি পিশা বাসা মুরিদকে কয় তোর বাড়িতে আমি খাবো না তুই নামাজ পড়িস হুজুর পড়ি হুজুর সব সময় পড়ি পিরসম করছে কেরে সব সময় নামাজ পড়ে তার মানে নামাজের তো নির্দিষ্ট সময় আছে তোর কোন আছে না নাই আর পীরের সামনে মুরিদ ভয় ঠালায় কথা সব সময় পড়ি এই ফজনা পড়ছিস কই পড়ছিস হুজুর এই কয় রাকাত পড়ছিস কয় ছয় রাকাত ই কই রে সুন্নত দুই ফরজ দুই ফজর হলো চার ই ছয় এই ঠিক করে কয় রাকাত আট রাকাত হুজুর হুজুর আট রাকাত কেরে সত্যি করে বলতো কয় রাকাত হুজুর আমার ভুল হয়ে গেছে দশ রাকাত হুজুর যত দাম কি দেয় উনি তত রাকাত বাড়ায় আর বোঝ আল্লাহর উপর থেকে এইভাবে মরত নামাজ তো পড়বে না আজকে হুজুরের কাছে ধরা খাচ্ছে এই তখন কয় দশ রাকাত করছি তাই হুজুর যে গরম চার রাকাত কয় পিটন খামো কি আপনার রাকাত কোনটা কোন ফরজ কয় রাকাতের আপনারা জানেন না জানেন তাহলে ধারাপাতের মতো আমার সঙ্গে একটু বলেন আল্লাহ খুশি হবে ফজরের ফরজ হলো দুই রাকাত জোরে বলেন কয় রাকাত জোহরের ফরজ কয় রাকাত আসরের ফরজ কয় রাকাত মাগরিবের ফরজ কয় রাকাত ইশার ফরজ কয় রাকাত মাশাআল্লাহ এটা হলো আল্লাহর সাথে যোগাযোগ করার নম্বর দুই চার চার তিন চার আল্লাহর সাথে বান্দার কোড নম্বর হলো দুই চার চার তিন চার একটু মনোযোগ দিয়ে শুনবেন হুজুর আপনি বলেছেন যখন মসজিদে মুয়াজ্জিন আজান দেয় ওই আজান শোনার পরে কোনো পুরুষ মানুষের নামাজ বাড়িতে হয় না যদি কোনো পুরুষ মানুষ ইচ্ছা করে ফরজ নামাজ বাড়িতে পড়ে রাসূল বলেছেন আমার এত রাগ হয় আমি যেন আগুন দিয়ে বাড়ি পুড়ায় দেই কিন্তু বাড়ি পুড়ানোর হুকুম দেওয়া হলো না এই কারণে ওই বাড়িতে ছোট বাচ্চা আর নারী থাকে এখন আপনার বলেন ফরজ নামাজ বাড়িতে পড়লে আল্লাহ খুশি না বেজার তা আপনারা বাড়ি পড়েন না কি পড়েন আপনি বাড়ির সুন্নত পড়েন নফল পড়েন তাহাজ্জুদ পড়েন কিন্তু ফরজ নামাজ আপনাকে মসজিদে জামাতের সাথে পড়া লাগবে আপনার বলেন তো জামাতে নামাজ পড়ার মধ্যে লাভ কি খালি সোয়াবি আছে আর লাভ নাই আমি নিজের চোখে দেখছি ডান পাশে আওয়ামী লীগ বিএম বাম পাশে বিএনপি আমার দেখা কথা আর মাঝখানে জামাত ইসলাম আওয়ামী লীগ ক্ষমতার অহংকারে চার আঙ্গুল সামনে গেছে কাতার বাদ দিয়ে কয় আঙ্গুল সামনে গেছে আর বিএনপি ভয়ের ঠেলায় চার আঙ্গুল পিছনে আছে আর জামাত আছে লেভেল বরাবর জামাত জামাত ইসলাম চিন্তা করে উই গেল সামনে উই পড়ল পিছনে অথচ পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করা লাগবে জোরে কোন কথা ঠিক কি না এ কথা কন না কেন তখন জামাত ইসলাম আল্লাহর দিকে খেয়াল করা আওয়ামী লীগে মারছে টান কাতার চিনিস না কাতার চিনিস না চার আঙ্গুল সামনে গেলে কেন আপনি বলেন তো আওয়ামী লীগকে রাগ করবি কথা কন রাগ করবি রাগ করবে না কারণ আওয়ামী লীগ জানে এটি আমার দলের কোন আইন চলবে না আইন চলবে কার বিএনপি পিছন দিক থেকে টানা কাতারবদ্ধ করে কালোর কাছে ফর্সা ফর্সার কাছে কালো ধনীর কাছে গরিব এইটাই হলো জামাতের শিক্ষা এই জন্যে খালি নামাজের জামাত করলে হবে না জামাতে ইসলাম করা লাগবে জোরে কোন কথা ঠিক কি না আজকে দেখবেন ইসলাম কথা শুনলেই অনেকের দেখবেন তবলিগ জামাত জামাতের জিকির দোয়ার জামাত কিন্তু যখনই বলবে জামাত ইসলাম তখনই মন খারাপ করে গিয়ে এটা তো একটা দল রে প্রত্যেকটা মুসলমানে কি ইসলামের দল করা লাগবে ধরে কোন কথা ঠিক কিনা জামাত মানে দল ইসলাম মানে ইসলাম আপনারা কি ইসলামের দল করবেন না না শয়তানের দল করবেন কার দল করবেন জামাতের মধ্যে অনেক শিক্ষা আছে আমি একটা শিক্ষা আপনাদেরকে বললাম আরো কিছু শিক্ষা ফালিয়াবুদু রব্বা হাজাল বাইতের ভিতর দিয়ে আপনাদের শিখাই দিয়ে ভাজান একটু মনোযোগ দেন একটি কাপড় ছাড়া আমার বাড়িতে আর কোনো কাপড় নাই আমি বাড়িতে একটা মাটির গর্ত করেছি এই গর্তের ভিতরে আমার বউকে
যেমন তেমন একটা কাপড় পরাইয়া আমি আপনার পিছনে নামাজ পড়ার জন্য এই কাপড় পরে যে জামাত জামাতে নামাজ পড়ি যেই মাত্র আপনি সালাম ফিরেন আমি আপনার গুরুত্বপূর্ণ আলোচনা শুনতে চাই কিন্তু আপনার আলোচনা শুনতে গেলে আমার বউটার নামাজ হবে না এই জন্য হুজুর আপনি যেই মাত্র সালাম ফিরান আমি এক দৌড়ে বাড়িতে এসে আমার পরনে যে কাপড় দেখতেছেন এই কাপড়টা আমার বউকে খুলে দেই আর বউয়ের পরনে যেই কাপড় ওই কাপড় পরে আমি গর্তের মধ্যে থাকি ইয়া রাসূলুল্লাহ আমার বউটাই কাপড় পরে যখন নামাজ পড়তেছিল এমন সময় আপনি আমার দরজায় এসে তালহা বলে ডাকতেছেন হুজুর এমন একটা কাপড় আমার পরনে ছিল যে কাপড় পরে আপনার লব্বাইক উত্তর দেই কিন্তু দরজা খুলতে আমি বড় শরম পাই আমার বউটার ইবাদত যখন শেষ হয়ে গেল আমি হাসকা টান দিয়া বউকে গর্তের মধ্যে নামায় যেমন তেমন কাপড় পরানোর পরে বউয়ের পরনের কাপড় আমি নিজে পরে আপনার জন্য দরজা খুলেছি এই কারণেই আমার দেরি হয়ে গেছে এক কথায় দুইটা অভিযোগ শেষ ওসমান গনি যে বলতো যে ফজরের সালাম ফিরেই বাড়ি থেকে দৌড় দেয় আর রাসূল যে বললেন তিন তিনবার ডাক দিলেন দরজা খুলতে এত দেরি করল কেন দুইটা শেষ আল্লাহ রাসূল বলে ও তালহা ওমর ফারুক অভিযোগ করেছে তোমার কোসি মাসুম বাচ্চাকে তুমি রশি দিয়ে খুঁটির সঙ্গে বেঁধে রেখেছো এইটা কি ঠিক কারণ কোসি মাসুম বাচ্চাকে আল্লাহ রাসূল ভালোবাসেন এমনকি ইহুদির কোসি মাসুম বাচ্চাকেও রাসূল ভালোবাসে রাসূলের জীবনী পড়ে দেখবেন ঈদের দিনে নবী পাগড়ি পরে সেই রকম পোশাক পরেছে নবী তো আমাদের মতো নতুন কাপড় কিনতেন না নবী পুরাতন কাপড় পরিষ্কার করে সুন্দর করতেন যরকম সুবহানাল্লাহ একেবারে ইমাম সাহেব হুজুর আমার পিস মানে আমাদের নবী ঈদের নামাজ পড়াতে যাচ্ছেন এক ইহুদি বিধবা এক ইহুদি মহিলা তার কোসি বাচ্চাকে রাস্তা ফেলে দিয়ে গাছের ছায়া গিয়া ও অনেক মহিলা বাস শুনতেছে তাকে ওসিয়ত করব তার জন্য আচ্ছা মহিলাদের ওয়াস আমরা আগে কিন্তু গান গাইতাম ওলি আল্লাহর বাংলাদেশ শোনেন না গান তিতুমীরের বাংলাদেশ রহম করো আল্লাহ রহম করো আল্লাহ শেখ মুজিবের বাংলাদেশ শহীদ জিয়ার বাংলাদেশ রহম করো আল্লাহ রহম করো আল্লাহ এখন শেখ হাসিনার বাংলাদেশ খালেদা জিয়ার বাংলাদেশ যেন গজব পড়ছে আল্লাহ আপনারা বলেন তো মেয়ে মানুষ যেদিন থেকে ক্ষমতাত গেছে সেদিন থেকে আমাদের মরদের কোনো দাম আছে এ কথা বল না কেন রে যত ওয়াজ করেন আমার মা বোনদের জন্য আমি দেখছি ওয়াজও শোনে আবার ভারতের চ্যানেলও দেখে জোরে কোন ঠিক কিনা ওয়াজ হুজুর নারীদের জন্য একটু ওসিয়ত করেন নারীদের জন্য ওসিয়ত করার আগে মরদকে ওসিয়ত করা লাগবে মরদগুলো যদি ঠিক হয় সবগুলো মেয়ে মানুষ ঠিক হবে জোরে কোন কথা ঠিক কিনা দুই মেয়ে মানুষ গল্প করতেছে বেলকুনিত বসে আমি শুনতেছি এক মেয়ে বলতেছে তোর স্বামী কেমন রে কাল আমাকে একটা স্বামী দিছে গো এদিক সেদিক যাওয়ার সুযোগ নাই এদিক সেদিক গেলি খালি দেখেন কথা কি বলতেছে আল্লাহ আমাকে একটা স্বামী দিছে এদিক সেদিক যাওয়ার বুদ্ধি নাই এখনই বলতেছে তোরটা কেমন তা আমারটা ভেড়া আমি যা কই তাই দেখছেন আমি যা কই তাই আমার ভেড়া তাই শোনে যে স্বামীরা বইয়ের কথা মতো চলে এরা হলো ভেড়া ধরে তো এরা কি আর স্বামীর কথা মতো যে বউ চলে বউ বলে আল্লাহর নিয়ামত আল্লাহ আমাকে দান করছে আপনার মরদগুলো তো ঠিক হন আপনার একটা মেয়েও বেয়া ঠিক হবে না কথা কন না কেন কথা কন না কেন মেয়ে মানুষের জন্য আমি ওসিয়ত করে কি করব আপনারা একটু ওসিয়ত করবেন আপনার বিবিকে আপনার যে মেয়েটার এখনো বিয়ে হয় নাই যে মেয়েটা আপনার 15-16 বছর বয়স বর্তমান বাংলাদেশে 18 বছরের আগে কোনো মেয়েকে বিয়ে দিলেই কিন্তু সমস্যা আছে না নাই
তাহলে আপনার 18 বছর মেয়েটা কেমন ভাবে দেখতে হবে যেমন দেখেছেন আল্লাহর নবী ফাতেমাকে ডাক দিয়ে বলে ফাতেমা তুমি কখনোই যেন মনে করো না তোমার বাবা আল্লাহর নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে এইটা কখনোই মনে করো না মা জান্নাতে যদি যাবার চাও ফাতেমা জান্নাতের আমল করে জান্নাতে যেতে হবে সুবহানাল্লাহ কোন না কেন ফাতেমা বলতো বাবা আমি মনে করেছিলাম আপনি বিশ্ব নবী আপনি আল্লাহর নবী আপনার মুখের দিকে তাকায় আল্লাহকে আমাকে মাফ করবি না নবী বলে না আমার মুখের দিকে তাকায়া আল্লাহ তোমাকে মাফ করবে না জান্নাতে যাবার গেলে জান্নাতের আমল করো ফাতেমা বলে বাবা জান্নাতের আমল করতে গেলে কোন আমলের গুরুত্ব বেশি রাসূল বললেন ফাতেমা মেয়েদের যত আমল থাক না মা এক নম্বর আমল হলো পর্দা পর্দা যদি না থাকে মেয়েদের রোজাও কবুল হবে না নামাজও কবুল হবে না একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না যদি মেয়েদের পর্দা না থাকে এখন আপনারা বলেন ফাতেমার এক নম্বর আমলের নাম কি আরো ধরে কোন না কেন আপনি বুখারী শরীফ পড়েন মুসলিম শরীফ পড়েন তারপরে তিরমিজি শরীফ পড়েন যতগুলো সিয়াহতা শরীফ আছে এগুলো শরীফ পড়লে আপনি মা আয়েশার হাদিস পাবেন কিন্তু ফাতেমার একটা হাদিসও পাবেন না ফাতেমা কিন্তু বিশাল জ্ঞানী ছিল না 6 লক্ষ হাদিসের হাফেজ ছিল মা আয়েশা কিন্তু ফাতেমা 10টা হাদিসও সম্পর্কে কোনো রেওয়ায়েত নেই এরপরও আয়েশাকে জান্নাতি নারীদের নেত্রী বানানো হয়নি ফাতেমাকে আল্লাহ জান্নাতি নারীদের নেত্রী বানাইছে সুবহানাল্লাহ কন্না কেন এটা কোন আমলের কারণে আরো জোরে জোরসে বলেন এমন পর্দা নিষে ছিলেন যার কারণে আল্লাহ ফাতেমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে আমার মায়েদেরকে বলবো মা আপনারা পর্দার ভিতরে থাকবেন তা আল্লাহ রাসূলকে পরীক্ষা করার জন্য আল্লাহ রাসূল সম্পর্কে আল্লাহ বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আচ্ছা এই যে মাঝখানে ওঠাবার শুরু হলো কেন ওঠা বসা করলে হবে আপনারা বলে বেশি রাত পর্যন্ত অশোনেন কি আমি কি এখানে কখন আইছি আপনারা জানেন এশার নামাজের আগে আইছি আমাকে তুলে দেওয়া হয়েছে রাত 10:30টার পরে কেবল বাজতেছে 12:10 তা আপনারা কি আমার থেকে 2টা ঘন্টা শুনবেন না কেবল 1.5 ঘন্টা পার হয়েছে তাতে লাপালাপি করতেছেন তার মানে না ফজর বন্ধ কেন হবে যে ওয়াজটা করতেছে একটা কমপ্লিট নাই ধরেন আছেরও নাই দেখেন তো ওদের মধ্যে আরো কি মেসেজ পাই যুবকদের জন্য এ যে গাঁজা খাওয়া আফিম খাওয়া হিরোইন খাওয়া আসক্ত হওয়া ফ্রি ফায়ার পাবজি খেলা যেই যুবকগুলো যুবকের প্রেমে মাতাল হয়ে গেছে এদের জন্য ওয়াজ আছে না নাই দেখেন একটু ধৈর্য ধরে আপনি তো বেটা জন্ম দিয়েই আপনি দায়িত্ব শেষ করছেন আপনার বেটা যে পাঠা হচ্ছে এই পাঠাক মানুষ করা লাগবে না পাটা সারাদিন খালি ঘুরে বেড়ায় একটা মোবাইল বাসে কোনো কাম নেই খালি ঘরে আজান দিলেও মসজিদে যায় না একটু ধৈর্য ধরা লাগবে বাজান 12টা পার হলে তারিখ এসে আসে বিজ্ঞাপনের তারিখ 5 তারিখ আর নাই আমি ইচ্ছা করলে 12টায় মনোজাত করতে পারি যদি আমাকে বলে হুজুর এখনই শ্বাস করলেন কয় তারিখের মাইকিং করছো বলে 5 তারিখ এখন দেখো তো কয় তারিখ তো 5 তারিখের দাওয়াত দেয় 6 তারিখে ওয়া শুনবা এটা জায়েজ হবে না তো কিন্তু আমি কি সেই মক্কর ধরছি কথা বলে পিছনে আমার কতগুলো ভাইয়েরা দাঁড়িয়ে আছে দেখেন বসার জায়গা হয়নি ওরা দাঁড়িয়ে আছে আর বসা গেলে উঠতেছে সরম নাই বিরক্ত হয় না একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ঘরের মালিকের যদি তোমরা গোলামি করতে পারো সাথে সাথে আল্লাহ দুইটা পুরস্কার তোমাদেরকে দিবে এক নম্বর পুরস্কার হলো রিজিকের কোনো পেরেশানি থাকবে না আর দুই নম্বর পুরস্কার হলো যাবতীয় ভয় ভীতি থেকে আল্লাহ পুরোপুরি নিরাপত্তা দিয়া দিবে তাহলে নামাজ পড়লে লাভ কয়টা আরো জোরে যাবতীয় রিজিকের পেরেশানি থাকবে না তার মানে বোঝা গেল রিজিক মানে শুধু খাদ্য না রিজিক মানে আপনার যুবক ছেলে ভালো হওয়া আপনার যুবতী মেয়ে ফাতেমার মতন চলা এরই নাম হলো রিজিক আমরা মনে করি রিজিক মানে খালি খাওয়া দাওয়া না রিজিককে আল্লাহর নিয়ামত বলা হয়েছে আপনার ছেলেটা আল্লাহর নিয়ামত হোক আপনার মেয়েটা আল্লাহর নিয়ামত হোক আপনি বাবা হিসেবে এটা চান না জোরে কান চান কি চান না চান আপনার গ্রামের সব যুবকগুলো মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়ুক এটা কি আপনার চান না তাহলে একটু মনোযোগ দিয়ে শুনেন আল্লাহ নবী বললেন তালহা কোসি মাসুম বাচ্চাকে আমি এত আদর করার কথা বলেছি নবী কেমন আদর করে দেখেন ইহুদির বিধবা বউ স্বামী মারা গেছে গাছের আড়ালে লুকিয়ে আছে তার ছোট বাচ্চাকে রাস্তা ছেড়ে দিয়ে গোটাল গাঁও বুঝলেন মরুভূমি ধুলে ভরে নবী আমার ঈদের দিনে এখনো যায়নি মাঠে রাস্তার মধ্যে ইহুদির বাচ্চাকে কোলে নিয়ে বলতেছে বাবু তোমার কেউ নাই এই দুনিয়াতে তোমার কেউ নাই আজকে ঈদের দিন আনন্দের দিনে তুমি ধুলা মাটির মধ্যে পড়ে আছো তোমার কি কেউ নাই এ বলে আল্লাহ নবী গায়ের গামছা দিয়া ইহুদির বাচ্চার ধুলা পরিষ্কার করতেছ দূর থেকে একটা মহিলা বলতেছে ও মুসলমানের নবী যেই বাচ্চাকে আপনি আদর করতেছেন ওইটা হলো একটা ইহুদির বাচ্চা রাসুল বললেন কুল্লু মাউলুদুন ইউলিদু আলাল ফিতরা আল্লাহ রাসুল বললেন প্রত্যেকটা বাচ্চারাই হলো মুসলমান জোরে করে সুবহানাল্লাহ প্রত্যেকটা বাচ্চারাই মুসলমান পরিবেশের কারণে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হয়ে যায় আপনি বলেন তো হিন্দু জন্ম দিয়া যদি মুসলমানের বাড়িতে লালন পালন করতে দেয় জন্ম দিছে কে কথা কয় না মুসলমানের বাড়িতে লালন পালন করতে দিছে দশ বছর পরে হিন্দু যদি তার সন্তানকে ফেরত চায় সন্তান কি ভগবান কবে না আল্লাহ কবে জন্ম দিলেই হিন্দু হয় না রে পাগলা পরিবেশের কারণে আবার মুসলমান জন্ম দিয়ে হিন্দুর বাড়িতে পালবে দিচ্ছে দশ বছর পরে মুসলমান ছেলেকে ফেরত চায় আপনারা বলেন তো দশ বছর পরে হিন্দুর বাড়িতে মুসলমানের বাড়ি উনি কি আল্লাহ কবি না ভগবান কবি একটু মনোযোগ দিবেন আল্লাহ নবী জোহরের নামাজ আদায় করার জন্য মেহরাবের মধ্যে ঢুকছেন এমন সময় এক ইহুদির বাচ্চা মসজিদের জানলায় গিয়ে বলতেছে ও মুসলমানের নবী আমার বাড়িতে আপনার দাওয়াত আমার বাবা আপনাকে দাওয়াত দিয়েছে সঙ্গে সঙ্গে নবী জানলার দিকে তাকায় দেখে ছোট্ট একটা বাচ্চা নবী মেহরাব থেকে বের হয়ে ইহুদির বাচ্চাকে বললেন বাবা নামাজ শেষ হলেই তোমার সঙ্গে আমি যাব নামাজ শেষ হওয়ার পরে আল্লাহ নবী ইহুদির বাচ্চার সঙ্গে ইহুদির বাড়ির দরজায় ইহুদি চিল্লায় বলতেছে রে মুসলমানের নবী ছোট্ট একটা বাচ্চা তোমাকে দাওয়াত দিল আর তুমি তদন্ত না করে দাওয়াত খাসতে খাইতে আসলা আমি ইহুদি আমি মুসলমান নবীদের কোনোদিন খাওয়াই না মুসলমানের নবীকে আমি কোনোদিন খাওয়াতে পারি না নবী মন খারাপ করলেন না নবী ছোট বাচ্চার দিকে তাকায়া হাসি মুখে ফেরত আসলেন পরের দিন যখন আবার নবী ইমামের জাকাত গেছে নামাজ পড়াবে ইহুদির বাচ্চা বলতে হুজুর ও মুসলমানের নবী আজকে আমার বাড়িতে আপনার দাওয়াত আব্বা কসা নবী এসে বলতেছে বাবা নামাজ শেষ হলেই যাবো নামাজ শেষ করে বাচ্চার সঙ্গে যখন ইহুদির বাড়ির দরজার ইহুদি বলতেছে আপনার এতই খিদে এই ছোট বাচ্চা আপনার দাওয়াত দেয় আর আপনি খালি দাওয়াত খাবার চলে আসেন আপনি জানেন না মুসলমানের নবীকে ভাত খাওয়াবো না কোনো খাদ্য দেব না নবী কোনো মন খারাপ করলেন না ছোট বাচ্চার মাথায় হাত দেয়া মুসকি হাসিতে নবী চলে গেলেন তৃতীয় দিন কেবল মেহরাবের মধ্যে নবী ঢুকছেন ওই বাচ্চা আবার জানলাত উমর আর আলী কয় ক্যারি দুই দিন নবী গেল যেমন মুখ গেছে তেমন শুকনা মুখে আবার ফেরত হচ্ছে আজও আবার দাওয়াত দিচ্ছে হ্যাঁ আলী এই নামাজ শেষ করে নবী যখন বাচ্চার সাথে যাবে আমরা পিছনে পিছনে যাবো দেখি নবীর সাথে কী হয় নিরাপদ দূরত্ব বজায় রেখে নবী যখন ছোট বাচ্চা নিয়ে ইহুদির সামনে গেছে ইহুদি দৌড়ে এসে নবীর দুইটা পা চাইপা ধরে বলে অমা আরসালনাকা ইল্লা
রহমাতাল লিল আলামিন। একটা মানুষ কেমনে গোটা বিশ্বজগতে রহমত হয়, আমি ইহুদিটা বিশ্বাস করতেছিলাম না, এই কারণেই পর পর দুই দিন আপনাকে অপমান করলাম। আমি মনে করেছি আপনি আসবেন না, কিন্তু আজও তখন এই বাচ্চার সঙ্গে আইছেন, আপনি সাধারণ কোনো মানুষ না। আমারে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল বললেন, ও সন্তানের বাবা, আমি তোমার দাওয়াতের কথা খেয়াল করি নাই, আমি একটা কোসি বাচ্চাকে স্নেহ করেছি। যখন না সুবহানাল্লাহ, রাসূল আমার ইহুদির কোসি বাচ্চাকে স্নেহ করে তার দাওয়াতে গিয়া অপমান হয় তাও যায়, আর তুমি আমার তালহা সাহাবী হয়ে তোমার কোসি মাসুম বাচ্চাকে রশি দিয়ে খুঁটির মধ্যে বেঁধে রাখছ, এই তোমার বাচ্চার অপরাধ কি? তালহা ছোট বাচ্চার মতন কান্দের বলে, রাসূলুল্লাহ হুজুর, আমার বিশ্বাস আপনি তদন্ত ছাড়া আমার উপর রাগ করতে পারবেন না। নবী শুন করছে কি বলছে, হুজুর আমার বিশ্বাস আপনি তদন্ত ছাড়া আমার উপর রাগ করতে পারবেন, কথা কর না কেন, পারবেন না? নবী সোম করছে, আল্লাহ তালহা দেখি তোমার রেজাল্ট কি। তালহা বলতে, হুজুর এই যে আমার বাড়ির দরজাতে একটা খুরমা খেজুরের গাছ দেখতেছেন, একটা খেজুরের গাছ, এই খেজুরের গাছ হলো একটা ইহুদির গাছ, আজ কয়েকদিন হলে গাছে খেজুর পাকিছে, রাতের বাতাসে পাকা খেজুরগুলো টস টস করে গাছের গোড়ায় পড়ে, আমি যখন আপনার পিছনে ফজর নামাজ পড়তে যাব, আমার ছোট বাচ্চা, আমার ছোট বাচ্চা ক্ষুধার জ্বালায় হয়তো দরজা খোলা পাইয়ে বাইরে এসে ইহুদির গাছের খুরমা খেজুর খাবে, আমি একজন মুসলমান হয়ে আমার বাচ্চা ইহুদির গাছের খেজুর খাবে, হুজুর এটা আমার সহ্য হয় না। আমি আমার ছোট বাচ্চাকে কান্দে করে মসজিদে যাওয়ার জন্য রওনা দিলাম যে আমার সঙ্গে মসজিদে নিয়ে গেলে ইহুদির গাছের খেজুর খাওয়ার পারবে না, কিন্তু মাঝ রাস্তায় যাওয়ার পর আমার ইমান বলতেছে, তাহলে হ্যাঁ রাসূল কিন্তু বলেছে 7 বছর থেকে নামাজের তালিম দিবে আর 10 বছর থেকে জোর করে নামাজ ধরাবা, তোমার বাচ্চার বয়স হলো কেবল 4 বছর, জোরে কোন কয় বছর, এখন 7 বছরে তালিম দেওয়ার জন্য মসজিদে নিয়ে যাওয়া যায়, কিন্তু 4 বছরের বাচ্চা নিয়ে যাবে, তোমরা যখন রুকু থেকে সেজদা দেয় দাবা, তোমার বাদা ছেলে যদি মাথা তুলে কয় এ সবাই উপর হসে রে, এরকম বলতে পারে কি পারে না? কারণ আমি নিজে দেখছি ঈদুল ফিতরে অনেকগুলো বাবা বুঝলেন ঠিক সুন্দর করে জামাটা পোশাক পরে ঈদের নামাজে নিয়ে আইছে, আমরা যে সেজদাত গেছি ওরা 4-5 জন করছে এ উপর হসে রে, সব মুসল্লির হাসি এমনকি আমারও পর্যন্ত হাসি বাড়াচ্ছে, আমরা কি উপর হসি না সেজদা দিছি, কিন্তু মাসুম বাচ্চার মুখ দিয়ে যেটা বাড়াছে এর মধ্যে অবশ্যই রহস্য আছে, কথা কন না কেন, ওরা তো বললো না যে আমরা সেজদা দিছি, ওরা বলতেছে আমরা উপর হসি, তার মানে বোঝা গেল আল্লাহর সাথে আমাদের কোনো কানেকশন নাই, সেজদা যদি আল্লাহর সঙ্গে যোগাযোগ না হয় এর নাম উপর হওয়া, ধরে কন কি হওয়া। আমি নামাজের পরে বললাম, ভাইজান তোমরা কয়জন হাসিছো, তো তাই হুজুর অনেকের মুখে হাসি, বা আমার মুখে হাসি আসছিল কিন্তু শব্দ হয়নি, ভাই আগামী ঈদে 4 বছরের নিচে 5 বছরের নিচে কোনো বাচ্চা মাঠে আনা যাবে না, 7 বছর তালিম দাও, 10 বছর থেকে জোর করে নামাজ ধরাও। তালহা বলে, রাসূলুল্লাহ মাঝ রাস্তায় গিয়ে চিন্তা করলাম আমরা যখন আপনার পিছনে নামাজের শামিল হব, আমার বাচ্চা যদি দুষ্টামি করে আমি কি করব, আমি আবার বাড়িতে আসলাম, বাড়িতে রাইখে গেলে যদি ইহুদির গাছের খুরমা খেজুর খায় আর মসজিদে নিয়ে গেলে যদি নামাজ নষ্ট করে দেয়, এই কারণে আমি রশি দিয়া আমার বাচ্চাকে খুঁটির মধ্যে বেঁধে রাখছি, হুজুর আমি আমার ছেলেকে অত্যন্ত ভালোবাসি। ওমর ফারুক বলতেছে, রশি দিয়া ছোট বাচ্চাকে বেঁধে রাখার মধ্যে ভালোবাসা কি? রাসূল বলতেছে, তালহা তুমি ঠিক বলেছ, যে বাবা সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার চায় ওটা হলো আসল বাবা। জোরে কোন কোন বাবা আপনারা বলেন তো, আজর কিন্তু ইব্রাহিম নবীকে নমরুদের চুলার মধ্যে ফেলে দিবার চাইছিল, জোরে কোন কথা ঠিক কি না? আর আমরা বাবা হয়ে আমাদের সন্তানগুলোকে আজকে বেনামাজি বানাচ্ছি, নামাজ না পড়লেও কিছু কই না, মেয়েরা বেপর্দা হলে কিছু কই না, আপনার বলেন তো আপনার ছেলে মেয়ে কোথায় যাবে, কথা কন না কেন? তা আপনি বাবা ইচ্ছা করলে তো আপনার ছেলেকে মাদ্রাসায় পড়াবার পারেন, ইচ্ছা করলে আপনার ছেলেকে আপনি মাসুম অবস্থায় পাক
নাপাক শিক্ষা দেবার পারেন। আপনি আপনার বাচ্চাকে মাদ্রাসায় ভর্তি করে দেন, শিক্ষকের দায়িত্ব হলো কোনটা পাক কোনটা নাপাক আপনার বাচ্চারে শিখাই দিবে। ধরে কোন কথা ঠিক কিনা, আপনি মাদ্রাসা না দিয়ে প্যারাই মারি দিয়েছেন, খাড়া হয়ে পেশাব করে, কেরে খাড়া হয়ে পেশাব করিস, কোন ক্লাসে পড়িস, তুইয়ে পড়িস আসা, তো বসে তোর সার বসা শিখাই দি, কাজ প্রাইমারি পেশাবখানা যায় দেখি আমার শাড়ি খাড়া হয়ে করে চাষা, ওর শাড়ি খাড়া হয়ে আমারে ওই বসবি, আপনি বড় হয়ে কি করতেছেন? এই একটু মনোযোগ দিয়ে শুনবেন, রাসূল বলেন তালাহা আমি তোমার বাড়ির মধ্যে ঢুকবো, আমি নিজের হাতে তোমার ছেলে রশি খুলে দিব। আল্লাহ নবী বাড়ির মধ্যে ঢুকে নিজের হাতে তালহার ছেলে রশি খুলে দিয়ে বললেন, ও তালহা ইহুদির গাছের খুরমা খেজুর থেকে তুমি তোমার সন্তানকে বাঁচাইছো, আমি নবী বলতেছি জাহান্নামের আগুন থেকে আল্লাহ তারে বাঁচায় দিছে। আপনারা বলেন তো তালহার অভাব বেশি না কম? এত অভাব থাকার পরেও ইহুদির গাছের খুরমা খেজুর থেকে যদি তার সন্তানকে বাঁচায়। আজকে আমাদের চারিদিকে ভারত আছে, ইহুদি আছে, খ্রিস্টান আছে, নানা রকম প্রলোভন মুসলমানদের ইমান রক্ষা করার চেষ্টা, ইমানকে নষ্ট করার চেষ্টা করতেছে। জোরে কোন কথা ঠিক কিনা, 2009 সালে আমি একটা ওয়াজ করেছিলাম এনজিওদের বিরুদ্ধে। এনজিও বলেন গ্রামীণ ব্যাংক, আশা, কিয়ার, ঠেঙ্গামারা আছে না নাই? জোরে কোন আছে না নাই? আপনারা বলেন তো, আগে সুদ খালি ব্যাংকে ছিল, এখন প্রত্যেকটা পাড়ায় পাড়ায় সুদের রাজত্ব চলতেছে। কথা কন না কে ভাই, কথা বলেন, আপনারা সুদ খাওয়া কি ছোট গুণা না বড় গুণা? কত বড়! আল্লাহ রাসুল সুদের নিম্ন পাপ বলতে গিয়ে প্রথম পাপ বলেছে, সুদের বড় পাপ হলো আল্লাহর সঙ্গে যুদ্ধ করা, কিন্তু নিম্ন পাপ বলতে গিয়ে রাসুল তিনবার মুখ ধরছেন, তিনবার। সাহাবের বললেন, হুজুর পাপের কথা বলতে গিয়ে আপনি মুখ ধরেন কেন? রাসুল বলে, যদি ভাবির সঙ্গে হতো, ভাবির সাথে, শালির সাথে, কিন্তু না মায়ের সাথে। নাউজুবিল্লাহ কবেন না, নাউজুবিল্লাহ কবেন না, যে সুদের 1 টাকা খায় নিজের মায়ের সঙ্গে 42 বার জিনা করার গুনাহ হয়। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এই নাউজুবিল্লাহ বলতে কি হয়, কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে সমস্ত সুদকে কবর দেওয়া হবে, জাকাত ভিত্তিক অর্থনীতি চালু হবে। জোরে কোন কথা ঠিক কিনা, এই জন্য নামাজ কায়েমের সাথে সাথে ওয়াতাও জাকাত, জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করার কথা কোরআনে আছে না নাই? জোরে কোন আছে না নাই? হ্যাঁ ভাইজান, তাহলে নামাজ চললে হবে না, যেখানে নামাজের কথা সেখানে জাকাতের কথা আছে? কথা কোন আছে? এই ওটা বসা করতেছেন কেন? যারা উঠতেছেন টাকা দেন তো, মসজিদের জানলা লাগবে, কয়টা জানলা, কয় জানলা, তোমরা থুচা কয়টা? 8টা জানলা মসজিদের সব ওদিকে, কোনটা কোন কয় জানলা দিবেন কো? আচ্ছা আপনারা বলেন তো, দরজা জানলা যদি না থাকে এটা একটা ঘর হলো? এ কথা কন না, দরজা আছে, দরজা রাখছে কিন্তু লাগাইনি, তখন কি হবে? আমি মসজিদের সভাপতি সাহেবকে বললাম, 2টা জানলা দেন তো দেখি, 1 জানলা কত হাজার টাকা লাগবে? আল্লাহর ঘরে জানলা, নিজের ঘরে জানলা আছে, আল্লাহর ঘর নাই, একটা আশ্বস্ত করার কথা, কষ্ট থাকার কথা। ভাই বলেন আপনি কয় জানলা দেবেন বলেন, সভাপতি সাহেব যা পারবেন খুশি খুশি বলেন, মাশাআল্লাহ, লিল্লাহ আকবার। 8টা জাহান্নাম, কয়টা জাহান্নাম? নাউজুবিল্লাহ, 7টা। ধরে কোন কয়টা? 8টা জান্নাতের মধ্যে 1টা জানলা লাগাই দিছে আল্লাহর ঘরে, আল্লাহ তাকে 8টা জান্নাতের 1টা দরজা কবুল করে না। ধরে কোন আমি, ছেলে 1টা বিদেশে আছে, আল্লাহ কামাইয়ের বরকত দিও, 1টা ছেলে চাকরি করতেছে, আল্লাহ চাকরির মধ্যে বরকত দিও, সকলে বলে আল্লাহুম্মা আমিন। মসজিদের সেক্রেটারিকে ভাই, সেক্রেটারিকে আপাতত কে দায়িত্ব আছে? আপাতত কারোর উপর তো দায়িত্ব দেওয়া আছে, এ পোস্ট তো ফাঁকা থলে হবি না, কোন আঙ্গে এটাই? তুমি তো কলেজ চাকরি করবা, জান 2টা জানলা দেও বাবা, কি করবে আল্লাহর ঘরে? সভাপতি আর কথা হলো, প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্ট, আপনার বলেন তো কার গুরুত্ব বেশি? কিসের প্রেসিডেন্ট? প্রেসিডেন্ট এখনো আছে, প্রধানমন্ত্রী পল আছে, আওয়ামী লীগ শেষ। জোরে কোন কথা ঠিক কিনা,
তো সভাপতি হলো প্রেসিডেন্ট আর সেক্রেটারি হলো প্রধানমন্ত্রী একটা যাক তাও তো আছে দুটো না আসলে একটা অর্ধেক দিল লিল্লাহে তাকবীর মসজিদের সেক্রেটারি একটা জানলা ধরে বলেন মারহাবা কেশিয়ার কে কেশিয়ার এ ভাই কেশিয়ার নাই কেশিয়ার সাহেব আছেন কার কেশিয়ার আচ্ছা 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 ওই মা ওরে মসজিদের কেশিয়ার সাহেব ছয়টা জানলা এ বাবা রে শুন বসেন বসেন আল্লাহর ঘরের যখন আদায় হয় তখন উৎসাহ দেওয়া লাগে পাগলা উঠে গেলে কারণ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা নাম কি মসজিদ জোরে বলেন নাম কি আর সেই মসজিদের আদায় হচ্ছে আপনার উঠে চলে গেলে আল্লাহ কয় জান্নাত থেকেও তো তুলে দিন যা এই সাহেব আসেন ঘোড়া গাছি মানবিক উন্নয়ন সংস্থা ১০,৭০৫ টাকা জোরে সরে বলেন মারহাবা এই টাকা তো একটা জানলা হবে কি কম হবে না একটা জানলা ২০,০০০ করে লাগবি ওরে বাবা রে কে এরাই এই ছেলেরা সার্বিক শ্রম দিচ্ছে মাহফিলের সৌন্দর্যের জন্য আবার ১০,৭৫০ টাকা দান করেছে আমরা তাদের জন্য একটু জান্নাতের দোয়া করতে পারি পারি না ভাই জান আল্লাহ যেন তাদেরকে জান্নাতি পাঁচ ওয়াক্ত নামাজি কবুল করে জোরে কর আমিন এই তো তাহলে আড়াইটা হলো ২০,০০০ করে যদি হয় ৫০,০০০ দিলে কত হয় আড়াইটা হলো আড়াইটা জানলা আমি তো জানলা চাচ্ছি রে ভাই আড়াইটা দেয় হবি না আরো ১০,০০০ দিয়ে তিনটা করা লাগবে আপনারা কি কম যে ১০,০০০ দিবার পারছে সে আর ১০,০০০ পারবি না এ জোরে কেন পারবে না লিল্লাহে তাকবীর কেশর সাহেব তিনটা জানালা ধরে বলেন মারহাবা আটটার মধ্যে কয়টা হলো পাঁচটা হয়ে গেছে আপনারা বলেন পাঁচটা যদি হয় আর তিনটা হবে না আচ্ছা যা আপনারা যারা বসে আছেন আপনার কি বাইরের লোক না ভিতরের লোক এটা সহসভাপতি একটা ধান্দা দিবি দেখো তো চিন্তা ভাবনা নিয়ত থাকলো ইনশাল্লাহ নিয়ত থাকলো তার মানে কি আল্লাহ সব কিছু নিয়তের উপরে দিবে জোরে কর কথা ঠিক কিনা ইন্নামাল আমালু বিন্নিয়াত নিয়ত থাকলো হুজুর তাহলে ৬ নম্বর হয়ে গেছে লিল্লাহে তাকবীর এখন আপনারা বলেন ৬টা জানলা লাগালে ২টা না লাগালে কেমন হয় তাহলে আপনাদের মধ্যে একটা লোক আছে যে হুজুর কয়টা দুটা দুটাই দেন আর জানলা চিল্লা চিল্লি না করে দেন তো বাবা মৎস্য ব্যবসায়ী মাছের মধ্যে বরকত দেওয়ার মালিককে কথা বলেন না কেন দুটাই দেন বাদাম দুটাই দেন দেখা যাক কি হয় না চাপ দেওয়া যাবি না দান কোনোদিন চাপ দেওয়া হয় না চাঁদা হয় চাপ দিয়ে তোরে করে এত টাকা দিব না ব্যবসা তুলে দেবো এটা হচ্ছে দান আপন ইচ্ছায় যা দেয় মাশাআল্লাহ ৬০টা হয়ে গেছে আল্লাহ ৬০টা জাহান্নাম সাজ্জলের উপরে হারাম করে দাও তোরে কেন আমি ভাইজান আরে একটা একটা জানলা হ্যাঁ আপনারা দেখেন ভাগ্যবানকে খালি সব টেজের উপরে দেখেন আপনাদের মধ্যে কেউ নাই এই সব কোন এলাকার লোক রে এই খোঁড়া গাছের কারা কারা হাত তোলেন তো দেখি গোড়া গাছে কারা কারা হাত তোলেন দেখি ভাই দেখি কেউ নাই কে রে ওই সাইট হলো সব সব যুবক রে এই সাইটে নাই কে বাবা সোনার চান কি করেন আপনি হ্যাঁ তে একটা জানলা দেওয়া বাবা লিল্লাহে জানলার বালাই শেষ ৮টা হয়ে গেছে দরজা কয়টা বাবা দরজা কয়টা রে দরজা কয়টা
সে দুটার কথাই কথা ছোট বড় অত দরজা থলে হবে মাত্র দুইটা দরজা লাগবে আল্লাহ আল্লাহর কোন পাগল পারে আল্লাহর ঘরে একটা দরজা লাগাতে আল্লাহ কয় দরজা লাগায় দে তোর বাপ মার কবর আমি জান্নাতের দরজা লাগায় দিব আল্লাহ পারে কি পারে না জোরে কোন পারে কি পারে না এমন কোন আল্লাহর বান্দা আছে হতে পারে এই গ্রামের জামাই এই রকম যদি কেউ থাকে দরজা বাজান জানলা লাগাবেন দরজা লাগাবেন না কেমন হয় একটা দরজা কত দাম হতে পারে এক লাখ টাকার উপরে একটা করে দরজা এলে কি কাম করতে যাবে আচ্ছা দরজার জন্য এক লাখ টাকা না দশ হাজার করে আপনারা একটু নিয়ত করেন যে হুজুর আমি দরজার জন্য দশটা হাজার টাকা দিব বিলের মধ্যে ইরির ধান হলে দেবো হুজুর এখন টাকা পয়সা নাই আবাদ হলে দিব এই নিয়তে বলেন বলেন বাবা লাগবে না আল্লাহর ঘরের জন্য দরজা লাগবে তো হ্যাঁ উপস্থিত তো আদায় হবে এই মাহফিল কমিটির ছেলেরা তোমরা কোথায় বাজান এই চাদর নিয়ে একটু ভিতরে যাও তো দশ বিশ পঞ্চাশ একশো টাকা অনেকে দিবার চায় কিন্তু আমরা না যাওয়ার কারণে তারা দেওয়া থেকে বঞ্চিত হয় তোমরা একটু তাদের কাছে যাও সকলের কাছে যাও এই ছেলেরা কোথায় এই যাও চাদর নিয়ে পিছন দিকে যাও আগে পিছন দিকে ধরা লাগে যাও হ্যাঁ যেদিক দিয়ে মাঠ যায় ওই দিকে আগে ধরা লাগে যাওয়ার রাস্তা থাকে ধরো দশ বিশ পঞ্চাশ একশো টাকা যে যা পারবেন দান করবেন আল্লাহ সকলের দানকে আল্লাহ আপনি কবুল করেন এখন পর্যন্ত মসজিদ কমিটির যারা আছে মসজিদের মুসল্লি যারা আছে দান ব্যাপারে যারা এখনো বিরত আছেন সবাইকে অনুরোধ করব জীবনের শেষ দান মনে করে শ্রেষ্ঠ দান মনে করে আল্লাহর ঘরে দান করেন জি সবচেয়ে ধনী লোকের দানটা শুনে এরা পাগলা মসজিদের উন্নতি গল্পে মাফ খালি ওয়াজ করলে হবে আপনারা লাভ দিয়ে উঠেন কেন বাইরে বাহিরের লোকেরা তো আপনাকে গ্রামের মসজিদ দয়া করবে না বুঝেন না এরা ওয়াজ শোনার তালত আছে আপনারা যারা গোড়াগাছির লোক গোড়াগাছির লোক তারা দেরি করেন কেন বলেন একটু বাড়ান কি করেন আগে দিয়েছেন পাঁচ হাজার আবার তাহলে পনেরো হাজার দেয় তাহলে বিশ হাজার না জোর করে ধরা যাবে না উনি নাম কি ওনার আব্দুল হান্নান সাহেব দশ হাজার খুশি হননি আপনারাই ভালো ছিলেন আব্দুল হান্নানের খবর কি হে কেমন খবর চেতে না তো এক লাখ এক লাখ তাও বলে কম আমরা দোয়া করে দেবো আল্লাহ তার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দেখ মাসের ভিতরে বরকত দেখ যেরকম আমিন ভাইজান এখন আপনারা বলেন এই যে এনজিওগুলো আমাদেরকে দয়া করে আমাদেরকে মহব্বত করে এক এনজিও বলেছে হুজুর এনজিওর বিরুদ্ধে কোনোদিন ওয়াজ করবেন না আমি একটা দৃষ্টান্ত দিলেই আপনারা বুঝতে পারবেন একটা লোকের দুইটা বিয়া করছে একটা লোক দুটা বিয়া করছে আপনারা বলেন তো দুই বইয়ের সম্পর্ক ভালো না খারাপ কথা কন না কেন দুই বইয়ের সম্পর্ক ভালো না খারাপ আল্লাহর কি কাম দুই বইয়ের একই সাথে দুইটা বাচ্চা হয়েছে দুইটা ছেলে সন্তান হয়েছে কিছুদিন পরে এলাকার মধ্যে খবর হলো যে সতীন তার নিজের সন্তানকে মাটিতে রাখে আর সতীনের সন্তানকে কোলে নিয়ে আদর করে গ্রামের লোকজন বলে এটা সত্যি না সতীন তার সতীনের সন্তানকে আদর করবে আর নিজের সন্তানকে মাটিতে রাখবে এটা কখনোই ঠিক না এক মেয়ে বলতেছে আসল রহস্য বের করবার গেলে ভিতরে ঢোকা লাগবে ভিতরে ঢোকা দেখে নিজের সন্তান মাটিতে কাঁদতেছে আর কোলে নিয়ে বলতেছে না কার বলে আমার শত্রু সতীনের সন্তান তো তুই নিজের সন্তানকে মাটিতে রেখে সতীনের সন্তান কোলত নেওয়ার কারণ কি বলতেছে ওরে মাটিতে রাখার কারণ হলো সূর্যের তাপ পাচ্ছে মাটির আত কানেকশন পাইতেছে ও যত কান্নাকাটি করতেছে ওর দেহের ব্যায়াম হচ্ছে একদিন আমার স্বামী মারা যাবে আমার ছেলেকে তো কামাই করে খাওয়া লাগবে বিলের মধ্যে জমি আবাদ করতে গিয়ে যদি রোদ লাগে বৃষ্টি হয় আমার ছেলের অসুখ বিসুখ কিছুই হবে না কারণ আগে থেকেই এগুলা সাইজ হয়ে দেহ গঠন হচ্ছে আর সতীনের সন্তানকে আদর করার নামে আমি কোলে নিয়ে আরে পঙ্গু বানাচ্ছি ও পানি তো যাবার পারবে না রোদের মধ্যে কাজও করতে পারবে না আপনারা বলেন তো সতীন সতীনের সন্তানকে মহব্বত করে কি অন্তর দিয়ে আজকে এনজিওর নামে যত এনজিও বাংলাদেশে তারা মুসলমানদের ইমান
নষ্ট করার ষড়যন্ত্র করতেছে জোরে কোন কথা ঠিক কি না হ্যাঁ কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে সুদ ভিত্তিক কোন এনজিও আমাদের মুসলমানের দেশে চলতে দেওয়া যাবে সবগুলো চলবে আল্লাহর কোরআন অনুযায়ী পুলিশের চাকরি করে নগদে 5000 টাকা দান করে চনার নাম কি শরীফুল ইসলাম আল্লাহ শরীফুল ইসলামের দানকে আল্লাহ কবুল করে উনি মনে আসেননি তাই না শরীফুল ইসলাম আইছে কে বাবা শরীফুল ইসলাম এই কোথায় রে পুলিশের চাকরি করতেছে তাহলে বোঝা যাচ্ছে তুমি লাইনত আছো আজকেও রাজশাহী থেকে অনেক পুলিশকে অব্যাহতি দেওয়া হয়েছে জোরে কোন ঠিক কিনা আজকেও এর আগেও তো একবার দিছে আবার আজকেও দিছে মানে এরা টাকা দিয়া বুঝছেন হ্যাঁ উনি তো পক্ষে ছিল বলে এখনো টিকে আছে আর অনেক এই যারগুলা চাকরি খাচ্ছে না এরা কি করছে জানেন এরকে খোঁজ লিবার গেছে খোঁজ লিবার যায় যদি শোনে পুলিশ অফিসার হয়ে গেছে টিকাও গেছে কিন্তু গোষ্ঠীর মধ্যে একজন জামাত বা বিএমপি করছে আর চাকরি দেয়নি আছে নাকি জোরে কেন আছে নাকি এখানে দলীয় লোককে চাকরি দেওয়া হয়েছে যার কারণে অব্যাহতি দেওয়া ছাড়া উপায় নাই কিন্তু আমার বাবা যে এখনো বহাল তবিয়তে পুলিশে আছে তার মানে বোঝা গেছে লাইনে কথা কন না কেন লাইনে কেবা জান একটা দরজা দেওয়া যায় বাবা যদি কষ্ট মনে করো তাহলে দরজার জন্য কিছু দেও যে হুজুর এখন না পরে আমি 20000 টাকা দেবো 10000 টাকা দেবো নিয়ত করো আল্লাহ যেন তোমার মধ্যে আরও বরকত দান করে শান্তি বাহিনী হিসাবে তো আল্লাহ কবুল করে ধরে করো আমিন তাহলে একবার শান্তি বাহিনী গেলেই কাম বহু টাকা কি বা দান 10000 লিল্লাহ নগর এখনই 5000 টাকা দিয়ে গেছে আবার 10000 টাকা দান করলো আল্লাহ তাকে কবুল করেন জোরে কোন আমিন আসতে পারছে না এখানে চায়ের দোকান করে আপনার ওয়াজটা খুব সুন্দর অনেক সুন্দর লাগছে উনি ফোন দিয়ে আমাকে বলছে যে হুজুর কে আমার 5000 টাকা এখানে চায়ের দোকান আসতে পারে নাই ওয়াজটা খুব ভালো লাগছে এই জন্য ফোন দিয়ে বলেছে আমি 5000 টাকা দিলাম আল্লাহর ঘরে নাম হলো জসিম উদ্দিন আল্লাহ তার দানকে কবুল করেন জোরে কোন আমিন আরো জোরে বলে আল্লাহুম্মা আমিন দেখেন আপনার চেষ্টা করলে দুটা দরজা কোনো ফ্যাক্টর না হতে পারে ইনশাল্লাহ আমার মা বোনেরা যারা পর্দা আছে মা বোনদের কাছে গামছা লেগেছিল গেছে আমার মায়ের আল্লাহ রাস্তা দান করবেন আমি দোয়া করে দিব আল্লাহ খাদিজাতুল কুবরার সঙ্গে যেন মা বোনদেরকে জান্নাত দেয় মেয়েদের মধ্যে উঠছে একটা তোক বিদ্যান্ত দেখি লিল্লাহে তাকবীর মেয়েদের ভিতর থেকে 30000 টাকার মতন আদায় হয়ে গেছে ধরে কান মারহাবা আয় হায় আমি কে বল গামছা বরাবর চাচ্ছি আগে আদায় করছে 30000-এর উপরে আমার মায়েরা তো বসে নাই ভাই রে মসজিদে তো একলা একলা নামাজ পড়ে মেয়ে করে ঢোকার কোনো চান্স নাই আপনার একটা সাইড মা বোনদের জন্য বরাদ্দ দিবেন ওদেরও তো মন চায় চাই কি চায় না ধরে খান হ্যাঁ তো এই জন্য আমার মা বোনদের জন্য আমরা প্রাণ খুলে দোয়া করি আল্লাহ আমার মা বোনদেরকে আবেদা সালিহা পর্দানসি কবুল করো জোরে কোন আমিন সকলে ইস্তেগফার পড়ে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাল হাইয়্যুল কাইয়্যুম আতুবু ইলাইহি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ আপনারা কি মোনাজাত করেন মোনাজাত করেন এই পাশে একদিন কিছুদিন আগে একটা মাহফিল করছিল মোনাজাতের কথা শুনে সব সেই দৌড় আর দোয়া মুখলিবাত দোয়া করলে অসুবিধা কি কবুলও করতে পারে আল্লাহ কে দিল এটা কি নামটা কয় দিব মিসের এটা কি ইসরায়েল তার বাবার নামে আল্লাহর ঘরের দরজার জন্য 20000 টাকা ধরে বলেন মারহাবা নগদ 2000 মোট 22000 টাকা দান করেছে আল্লাহর ঘরের দরজার জন্য আল্লাহ বিশাল দানকে কবুল করেন জোরে কোন আমিন অবশ্যই দরজা হবে জানলা হবে সব হবে আল্লাহর ঘর তৈরি করেছে কমপ্লিট হয়নি গোটা পৃথিবীতে এরকম মসজিদ আমরা দেখতে পাইনি সবাই হাত তুলে আল্লাহুম্মা আমিন আয় আল্লাহ তাআলা আজকের মাহফিলকে আল্লাহ তুমি কবুল করো কষ্ট করে মেহনত করে টাকা পয়সা খরচ করে যারা জান্নাতের বাগান লাগাইছে আল্লাহ তাদের সকলকেই জান্নাতি মানুষ কবুল করো বাপ মা যাদের কবরের কাছে সবাই বলেন রব্বি রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ বাপ মার কবরকে জান্নাত বানাও আল্লাহ মসজিদ কমিটির সভাপতি সেনেটারি কেশিয়ার সদস্য যারা ইমাম মুয়াজ্জিন খতিব মুসল্লি যারা আল্লাহ সকলকেই কবুল করেন তোমার ঘর মসজিদে নগদে বাকিতে যারা দান করেছে আল্লাহ দানগুলো জান্নাতের বিনিময়ে কবুল করেন প্রতি বছর এমন করে
জান্নাতের বাগান কোরআনের মাহফিল করার মত ইমানি শক্তি আল্লাহ এদেরকে দান করে দেন। যুবকদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সঙ্গে আদায় করার তৌফিক দেন। মেয়েদেরকে পর্দার ভিতরে আল্লাহ কবুল করেন। কে কোন নিয়ত করে হাত তুলেছে আল্লাহ সকলের নেক নিয়ত নেক আশা কবুল করে। মৃত্যুর সময় আমাদের জবানে আপনি জারি করে দিবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Thank you.